কিরে শম্পা, সকালবেলাতে এত বিরক্ত কেন? তুমি বুঝবে না মা, কতগুলো কাজ নিয়ে বের হয়েছি। একটা কাজ যদি টাইমলি করতে পারতাম। আমি এসে সত্যি তোর অসুবিধা করলাম। কালকে আসলে এরকম আমাকে হুট করে আসা উচিত হয়নি। তুমি আসবে না কেন? তুমি তো আসবে মা। আমি বলছিলাম কি কি বলছিলি বল, থামলি কেন? ড্রাইভার সাহেব, গাড়িটা একটু সামনে থামান তো। মা, আমার না একটু তাড়া আছে, তুমি কিছু মনে করো না। তুমি যদি এখানে নেমে যাও আমার খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে। শোনো মা, তোমার বাড়ির সামনের রাস্তাটা এত চাপা, আমার গাড়ি গেলে তো জ্যাম লেগে যায়। প্লিজ মা, তুমি রাগ করো না, আমি তোমাকে সিএনজি ঠিক করে দিচ্ছি। না ঠিক আছে, সিএনজি ঠিক করতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা দাঁড়াও, ড্রাইভার সাহেব ঠিক করে দিক। বললাম তো আমি ঠিক করে নিতে পারবো। মা তুমি কি রাগ করলে? রাগ করিনি। শম্পা আমাকে রাস্তায় একা ফেলে চলে গেল। সামনের কোনো রাস্তা আমি চিনতে পারছি না কেন? আমি কোথায় থাকি, কোথায় যাব কিছু মনে করতে পারছি না কেন? এই মুহূর্তে কেমন যেন অচেনা বোধে আক্রান্ত নার্গিস জাহান। তার কাছে মনে হয় অচেনা শহরটাকে গোলাকার লাগছে, কোনো একজন ফুটবল খেলোয়াড়ের পায়ে শহরটা গড়ানোর জন্য তৈরি। তার স্বামীর প্রিয় খেলা ছিল ফুটবল, খেলতেন না কিন্তু দেখতে ভালোবাসতেন। স্বামী মারা গেছেন প্রায় এক যুগ আগে, তারপর দু ছেলে মেয়েকে বড় করে তুলতে কীভাবে সময় কেটে গেছে খেয়ালই করেননি। ছেলে মেয়ে মায়ের সঙ্গে থাকে না, সবাই যার যার কাজে ব্যস্ত। নার্গিস জাহান এই ব্যস্ত শহরে ভীষণ একা মানুষ। আমি কিছু মনে করতে পারছি না বাবা। চাষি আপনার শরীর খারাপ, যাবেন কই? বাসায় যাব। চলেন আমি লই যাই। Thank you.
রাস্তাতেই চিনতে পারছি না। রাস্তা, বাড়িঘর, নিজের ছেলে মেয়ে, প্রত্যেকটা মানুষকে আমার ভীষণ অচেনা মনে হচ্ছে কেন? আমি কি ঠিক পথে যাচ্ছি? আমি বাড়ি পৌঁছাতে পারবো তো? কোথায় আমার বাড়ি? কে আমার ছেলে, কে আমার মেয়ে? ও ঠিক পথে যাচ্ছে তো? চাষি শরীরে কি বেশি খারাপ লাগতেছে? না, তুমি যাও। পরে এসে পয়সা নিয়ে যাই। কিছুই তো বুঝতে পারতেছি না, মাই যেয়ে মনে ঝগড়া হয়েছে। তুই ভাই জানে একটা মোবাইল দি। এই বাড়িতে আজকে 13 বছর হয়ে গেল, কত কি যে দেখলাম, আরো কত কি যে দেখতে হইব। সালাম আলাইকুম ভাইজান। মালিক কি খবর বল। আমার দি ভাইজান, লুথ বিবির সঙ্গে কথা বলে দি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইজান, কি হয়েছে কিছুই তো বুঝতে পারতাছি না। খালাম্মা তো সম্পাপার বাসা থেকে আসার পর থেকে কেমন যেন করতেছে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। মা কেমন আছে এক কথায় বলো। খালাম্মা তো ভালো নাই। কেন, কি হয়েছে? তা তো কইতে পারুম না, কেমন যেন ফেলফেল করে তাকায় আছে, বড় বড় শ্বাস নিতাছে। ভাইজান আমার খুব ডর লাগতাছে। আমি অফিসে ব্যস্ত, তুমি মাকে ফোনটা দাও।
শম্পা আপা ফোন দিছিল, তার লাগে কথা কয় নাই। আমার মনে হয় আপনার লাগেও কথা। শোনো, তাড়াতাড়ি মাকে আমার বাসা পৌঁছে দাও। ঠিক আছে ভাইজান, আমি খালামারে বুঝাই নিয়ে আসতেছি। মাকে নিয়ে যে কি একটা ঝামেলার মধ্যে পড়েছে বুঝতে পারছি, কিছু একটা হয়েছে। লুথা বিবি, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি করতেছি মানে? খালাম্মার পোলামাই আগে জানানোর দরকার না? খালাম্মার যদি একটা কিছু হইয়া যায় তুই কিন্তু বুঝবি, আমি কয়ে দিলাম। যা গো বাপ মা, তা গো কোনো দরদ নাই, তোর আমার দরদ হেলাম আছে। তুই যা, একটা সিএনজি ডাক, আমি খালাম্মারে রেডি করতেছি। এই দুপুরবেলা খালাম্মায় কোথাও যাইবো না, তুমি গিয়ে ভিতরে খালাম্মারে পাড়া দাও। খালাম্মা যাইবো, তুই যা তাড়াতাড়ি যা। কড়কড়া মুরগির মতো খালি কড়কড় কর। হ্যালো বল ভাইয়া। মা তো আমার কল রিসিভ করছে না, কি করি বলতো? মা কাল রাতে তোর বাসায় ছিল না? হ্যাঁ ছিল, সবই ঠিক ছিল। আমি এখন অফিসে যাওয়ার পথে মাকে মেইন রোডে নামিয়ে দিয়েছি, বলেছে সিএনজি দিয়ে চলতে। মা তো তাহলে খুব মাইন্ড করেছে। বিলিভ মি ভাইয়া, আমার খুব তাড়া আছে, আমি এখনো অফিসে পৌঁছাতে পারি। আমরা যে সবাই খুব ব্যস্ত, মা তো এটা বুঝবে না। মার সঙ্গে তোর কথা হয়েছে? রুথার সঙ্গে কথা বললাম, মা শরীরটা নাকি ভালো না, ওরা খুব টেনশন করছে। ওদের টেনশন কি হলো? মাঝে কেন এসব কাজের ছেলে মেয়েদের উপর ডিপেন্ড করে আমি একদম বুঝি না। দেখ, আমরা সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত, মাকে তো কারো না কারো উপর ডিপেন্ড করতে হবে, তাই না? ভাইয়া, তুই কি মার সঙ্গে একটু কথা বলে আমাকে জানাবি? মাকে ওরা বাসায় দিয়ে যাবে, তোর ভাবি তো বাসায় নেই। ওকে তাড়াতাড়ি বাসায় যেতে বলে দিচ্ছি। আমি যে কি করি, কালকে সকালবেলা আবার সিঙ্গাপুরের ফ্লাইট। আপনার শরীর খারাপ, আপনি আবার এই অবস্থায় কই যান? আমি যাবো ওদের সঙ্গে, আমার একটা বোঝাপড়া আছে, একটা সিএনজি ডাক আমার জন্য, যাবো। ঠিক আছে, নিচের থেকে ডাক দিবা, উপরে আসবে না। আপনার কোন লকার থেকে কয়নার বাক্স বের কর। জানিস তো কোথায় আছে, বের কর। কত আশা করে একটু করে সব গয়না জমিয়েছিলাম ছেলের পক্ষে, কি করলো, পছন্দ করে হুট করে গিয়ে কাজের অফিসে বিয়ে করে বসলো। আরে পছন্দ করেছিস, বিয়ে করবি, ভালো কথা। তা বলে মাকে একবারও জানাবি না? খালাম্মা, সব গয়না কি দিয়ে দিবে? না, এখন শুধু দুগাছা চুড়ি আর এই হাট পাতি। খালা, যেই পোলার বউ এখন পর্যন্ত আপনার মা বলে ডাক দিল না, উল্টা আপনার কাছ থেকে পোলার আলাদা করে নিয়ে আলাদা বাসা নিচ্ছে, তার লিগে আপনি। এই তুই হুট করে ঘরে ঢুকলি কেন? তোর না কইছি নিচ থেকে ডাক দিবি, যা নিচ যা। খালা চলেন। মালে, আমরা না থাকলে দরজা খোলা রেখে কোনো দিকে যাবে না কিন্তু বলে দিলাম, তাড়াতাড়ি চলুন তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে চল তো। Thank you.
একটা চাকরি দিছে। আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আন আর বৌমারে বল আমি আসছি। কিছু বলবেন বৌমা? সজীব কখন ফিরবে? কাল সকাল 10টায় ওর সিঙ্গাপুরে ফ্লাইট, তাই আজ একটু বেশি বিজি। ও তো চিরকালই বিজি। ঠিক আছে, আপনি বসুন। সালমা, দরজাটা খোল। সজীব মা এখন কেমন আছে? মার তো তেমন কিছু হয়নি, শুধু মেন্টালি আপসেট। মাকে নিয়ে যে কি করি, ছোটবেলা থেকে দেখছি খুব ইমোশনাল। তুমি নিজেও তো কম ইমোশনাল না, মা আর ছেলে ইকুয়াল। সম্পর্কে অনেক আগে। কি রে, মা এখন কেমন আছে? সব ঠিক আছে, আর আস্তে আস্তে মার মনটা অনেক নরম হয়েছে। আর শোনো, আমাকে কিন্তু তোমাদের মাঝখানে ইনভলভ করবে না, আর মার সাথে কথা বলতে গিয়ে রাত করো না। তোমার কিন্তু কাল সকালবেলা ফ্লাইট আছে, ঠিক আছে? দাও আগে ফ্রেশ হয়ে। তুই বস, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে। তোকে যেন তখন কি বলতে চেয়েছিলাম মনে পড়ছে না। দাঁড়া দাঁড়া, মনে পড়বে মনে পড়বে। এরকম ছটফট করছিস কেন? খালাম্মা আমি যাই, আপনি আমার পরে ডাইকেন। এই এই, বৌমা কি তোকে আমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে? মানে এই গড়ের কথা কি কইতে কি কয়া লাই। খালাম্মা আমি যাই, আপনি আমার পরে ডাইকেন। ভাইয়া, আমি বলি কি, আমরা দুজনে মিলে মাকে বুঝিয়ে বলি, মা নিশ্চয়ই বুঝবে। মা ঘুমায় তো? ঘুমালে কি হবে, ডেকে তুলে কথা বলবো। মার আসলে সমস্যাটা কি? আসলে তেমন কোনো সমস্যা না, মেবি লোনলিনেসটা একটু বেড়েছে। মার সাথে কথা বলি? এই তো বোকার মতো একটা কথা বললি, কি কথা বলবো না বলবো সেটা আগে থেকে ঠিক করে নিতে হবে না? মার শরীরটা আজকে খারাপ, এখন কি কথাটা বলা ঠিক হবে? ভাইয়া শোন, এখনই উপযুক্ত সময়, মা আমাদেরকে এখন অনেক ফিল করছে, এখনই তার কাছে কিছু পাওয়া যাবে। আমাদের বাড়িটা নিয়ে কিন্তু আমার কিছু নস্টালজিক ব্যাপার আছে রে। প্লিজ ভাইয়া, এসব কথা বলিস না তো। 10 কাঠা জায়গার উপরে অল্প একটু জায়গা নিয়ে ছোট্ট একটা বাড়ি, বাড়ির সামনে ফালতু কিছু ফুল গাছ নিম গাছ, এসব বিলাসিতা কি ঢাকা শহরে মানায়? আচ্ছা শম্পা, ওই কানাগলির ভিতরে বাড়িটার জন্য ডেভেলপারদের এত ইন্টারেস্ট কেন? ভাইয়া তুই জানিস না, ঢাকা শহরে অলি গলিতে এখন ফ্ল্যাট বাড়ি হচ্ছে। আমরা যদি ওই জায়গাটা এখন ছেড়ে দেই, ওখানে একটা 6তলা বিল্ডিং হবে, প্রতিটা ফ্লোরে 2000 স্কোয়ার ফিট করে 2টা ফ্ল্যাট হবে। আমরা পাবো ক্যাশ 50 লাখ টাকা আর 4টা ফ্ল্যাট। কিন্তু মা কোথায় থাকবে? মাকে আমার বাসার কাছাকাছি 700-800 স্কোয়ার ফিটের একটা বাসা ভাড়া করে দিব। তুই তো দেখছি অঙ্ক অনেক পাকা হয়ে গেছিস রে, ফ্ল্যাটগুলো ভাড়া দিলে আমরা মান্থলি মিনিমাম 80,000 টাকা গুনতে পারবো। কবে কবে তোরা এত টাকা গুনতে শিখলি রে? হ্যাঁ মা, তুমি এখানে, আমরা তো তোমাকে যাচ্ছিলাম। বসো বসো মা,
কর্পোরেট অফিসের বড় বস হলে কি মাকে বলে যেতে হয়? কেমন আছিস বাবা? মা আমরা সবাই ভালো আছি, তোমার শরীরটা কেমন? এখন অনেকটা ফ্রেশ লাগছে না মা? লাগছে, আবার আমি ফ্রেশ মানুষ হয়ে যেতে পারতাম। যদি আমার কেউ নেই এটা ভাবতে পারতাম, ভাবতে পারতাম আমি গাছের মতো একা। মা ওই তোমার জন্য কিছু ফল আনিয়েছি আমি, বাসায় নিয়ে যাবে? বেদানা আছে তো। ও আমি তো ভুলে গেছিলাম যে তুমি বেদানা খুব পছন্দ করো। অসুবিধা নেই মা, ফ্রিজে বেদানা আছে, আমি সালমাকে বলবো ও দিয়ে দিবে। না এত রাত করে এখন আর আমি বেদানা খাব না। তোরা কি নিয়ে আলাপ করছিলি? মা আমাদের বাড়িটার ব্যাপারে। মা আমরা যদি আমাদের বাড়িটা একটা ডেভেলপারকে দিয়ে দিই তাহলে অনেক টাকা পাবো। তুমি বাড়িতে একলা একলা থাকো, লোকেও তো মন্দ বলে। আমাকে ছোট একটা ফ্ল্যাটে একা রাখলে লোকে মন্দ বলবে না? মা আমার বাসার খুব কাছে, তোমাকে একটা ফ্ল্যাট ঠিক করে দিব। আমার জন্য তোদেরকে চিন্তা করতে হবে না, আমাদের জন্য তো তোমার কিছু করার আছে। যা করার ছিল তা আজও করতে পারি। অনেক কষ্ট করে তোদেরকে লেখাপড়া শিখিয়েছি, তোরা এখন রোজগার করতে শিখেছিস, কিন্তু তখন যদি জানতাম যে লেখাপড়া শিখে তোরা শুধু টাকা রোজগারের যন্ত্র হয়ে যাবে, তাহলে অত কষ্ট করে রাত জেগে জেগে তোদেরকে লেখাপড়া শেখাতাম না। মা সরি, তুমি শান্ত হও মা প্লিজ। ওই বাড়ির উপর তোদের কোনো অধিকার নেই, ওই বাড়িটাকে আমি বৃদ্ধাশ্রম বানাবো। মা প্লিজ তুমি একটু শান্ত হও, চলো ঘুমাবে চলো। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো, আমি এক্ষুনি চলে যাবো। প্লিজ মা তুমি একটু শান্ত হও, ঠিক আছে তুমি আর্লি মর্নিং এই চলে যাও প্লিজ। না মা, মা মা আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ, শম্পা আর সজীব ওরা কোথায়? শম্পা তো রাতেই চলে গেছে, আর সজীব বোধহয় এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে গেছে। সজীব বিদেশে চলে গেল, আমাকে একটু বলে গেল না? আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন, আপনি একটু লেট নাইটে ঘুমিয়েছেন তাই সকালবেলাও আপনাকে আর ডিস্টার্ব করে। মা আমার অফিসে যেতে হবে, আসছি। দাঁড়াও, কিছু বলবেন? আমার কাছে এমন লাগছে কেন, আমার সবকিছু অচেনা মনে হচ্ছে, আমার চারপাশের কাউকে যেন আমি চিনতে পারছি না। মা মা আপনি সময়টাকে ধরতে পারছেন না। আসছি।
তোমরা সবাই ছুটছ সবাই, কারো মুখের দিকে তাকাবার এতটুকু সময় তোমাদের নেই, কেউ কাউকে বিশ্বাস করতে পারছো না, কারো এতটুকু ধৈর্য নেই, কে কার কতটুকু পাবে শুধু সেই হিসাব নিয়ে ব্যস্ত। খালামা কাল্লাও কতক্ষণ? সালমা এক্ষুনি নিচে যা তো, আমার জন্য একটা সিএনজি ঠিক করতে বল, এক্ষুনি যা। কিরে মুখ এরকম হাড়ের মতো করে রেখেছিস কেন? হ্যাঁ, মালিকের সঙ্গে ঝগড়া করেছিস আবার? মালিক, আয় মালিক। মা, মালিক নাই। মালিক নাই, কোথায় গেছে? মালিক পালাই গেছে। পালিয়েছে কেন? ওকে তো আমি ওর সাথে তো কোনো খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে ও আমার কাছে আছে, ও পালালো কেন? কালাম্মা, আপনি কিছু বোঝেন না, কিছু বুঝতে পারেন না? ও আপনার একটা আলমারির তালা ভাঙা সব কিছু নিয়ে পালাই গেছে, খালি করে আকের গুছাইছে, ও নিজের সংসার করব। কালাম্মা, আপনি আপা আর ভাইজানের খবর দেন, পুলিশে কেস দেন, আপারে খবর দিলে পুলিশ ওরে গর্তের থেকে টাইনা তুলে নিয়ে আসবো। আপনি এমনি মোবাইল করেন 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 মোবাইল করেন কালাম্মা, মোবাইল করেন। চুপ কর, চুপ কর লুৎফা, চুপ কর। কেন খালাম্মা, এতদিন আপনি দুধ কলা দিয়ে সাপ পুষছেন, সেই সাপ আপনার সবর মারছে, আপনি তারা কিছু কইবেন না, পুলিশে কেস দিবেন না, আপনার ছেলে মেরে বলবেন না? না, এক সাপের নামে আরেক সাপের কাছে নালিশ না? বুঝছি, আপনার ছেলে মেয়েরে বললে আপনারা বকাবাজি করব, তাই কাউরে কিছু করবেন না। মালিকের কপাল ভালো, মালিক বাইচে গেল, কত মানুষই তো আপনার কাছে কত কি নিল, কই আপনি তো আমারে কোনো কিছু দিলেন না। কি চাস তুই? আমারে 1,00,000 টাকা দেন। ঠিক আছে, মালিক তো আলমারি ভেঙে নিয়ে গেছে, আরো আলমারি আছে, যা ভাঙতে হবে না, চাবি দিয়ে খুলে দেয়, কি আছে নিয়ে যা, নে ধর যা।
দেখ মালিক, তুই কত দামি জিনিস ফেলায় গেছস। এগুলো সব আমার, এগুলো সব কিছু আমার, আমার, এগুলো সব আমার।